তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম। আজকে এই হট গ্লু গান সম্পর্কে আপনাদের জানাবো কিভাবে কাজ করে এবং এর কিছু সুবিধা অসুবিধা নিয়ে। এখানে ওই গ্লু স্টিকটি লাগিয়ে এরকম করে চাপ দিলে অটোমেটিকলি এটা ভেতরে থেকে যেতে থাকে। এই যে দেখতেছেন, এটাতে এসি 220 ভোল্ট ইন করলে এটা গরম হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কি মেকানিজমে কাজ করে। এজন্য আমরা এই সব স্ক্রুগুলো খুলে নেব। এই রয়েছে ভিতরের মেকানিজম। এখানে দেখতে পাচ্ছেন কিছু মেকানিজম রয়েছে যার মাধ্যমে স্টিকটা এর ভিতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন আর এখানে একটি কয়েল রয়েছে। এখানে একটি কয়েল রয়েছে 220 ভোল্ট এসি পাওয়ার যখন ইন হবে তখন কয়েলটি 100 থেকে 200 ডিগ্রি তাপমাত্রায় গরম হবে। আর এই পুরোটাই রয়েছে অ্যালুমিনিয়াম। এটা গরম হওয়ার ফলে এই যে গ্লু স্টিক রয়েছে সেটা গলে যায় এবং চাপের কারণে এদিকে গলে গলে বের হয়ে যায়। আমরা তাকে আটা হিসেবে ব্যবহার করি। এখন আমরা এটাকে এবার ফিটিং করব, করে চালিয়ে দেখব কিভাবে চলে। দেখার মতো কোনো কিছুই নেই এর মধ্যে। আমরা এবার এটিকে ফিটিং করে নিলাম। এবার কারেন্ট লাগিয়ে দেখব কিভাবে কাজ করে। এটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়, এটাকে এখানে ইনস্টল করে নিতে হয়। গরম অবস্থাটা এভাবে এটাকে রাখা যায়। আমরা এই রেগুলেটর মাল্টিপ্লাগের মাধ্যমে এটাকে কানেক্ট করব। এটাকে ইটে বসালাম, কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। আমরা এটিকে হিট দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 মিনিট পরে এটা হিট হয়েছে। এটা দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো, যেমন একটা ব্যাটারির সাথে একটা ব্যাটারি জোড়া দিতে হচ্ছে, তখন আমরা এটাকে এভাবে করে এভাবে লাগিয়ে দিতে পারবো। আরও বিভিন্ন প্লাস্টিক এবং কক্সাইটের কাজে ব্যবহার করা হয় এই গ্লু গান। এখানে দেখতে পাচ্ছেন গ্লু গান GG5 এর মডেলটা 100 থেকে 240 ভোল্ট 100 ওয়াট, এটা 100 ওয়াটের একটি গান। তাই কোনো একটা সার্কিটকে কোনো একটা কিছুর সাথে আটকে দিতে ব্যবহার করতে পারবো। মনে রাখতে হবে যে জিনিসটা গরম, অধিক পরিমাণে গরম হয় তার মধ্যে গ্লু গান ব্যবহার করা যাবে না। এর কিছু ব্যাট সাইটও আছে যা কোনো শক্ত কিছুর সাথে লাগানো যাবে না, খুবই হালকা জিনিসে ব্যবহার করতে হয় এটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।